আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? বরাবরের মতো আপনাদের মাঝে ইয়ামাটো ফ্ল্যাটলক মেশিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। নেম প্লেটের মডেল নাম্বার দেওয়া আছে এবং নিচে যে কন্ট্রোল বক্সটি দেখছেন এই কন্ট্রোল বক্সের একটি মডেল নাম্বার দেওয়া আছে এবং কন্ট্রোল বক্সের মডেল নাম্বারের পাশে বারকোড লোগো আছে। আপনাদেরকে এই কন্ট্রোল বক্সের কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দেখানো হবে এবং এই মেশিনের পরবর্তী আরেকটি ভিডিও আপলোড করব, সেটি হচ্ছে ইউটির কাজ হচ্ছে এই নাইফ কীভাবে সেটিং করবেন স্ট্যান্ডার্ডভাবে, সেটি আপনাদেরকে আমি স্কেল দিয়ে মেপে স্ট্যান্ডার্ডভাবে সব কিছু পরবর্তী একটি ভিডিও আপলোড করে দেখাবো। তা আপনি যদি নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার শেষে। আর এখানে যে একটি পোশার অর্থাৎ হুক, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সুতো যখন কাটবে, কাটার শেষে এটাকে লক করে দিবে, কন্ডেন্স স্টিচ অর্থাৎ ব্যাক স্টিচের মতো এটাকে লক করে দিবে যাতে সুতোটা না খোলে। তো এই ধরনের একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি সেই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি চাইলে এই ভিডিওটি দেখে আপনি আপডেট প্রযুক্তি যে কি অত্যাধুনিক মেশিন আবিষ্কার হয়েছে এবং এই প্রযুক্তির কাজ কি, সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। সেটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কটি, আপনি দেখে নেবেন। আর মূলত এখন যে কাজের দিকে যাওয়া যাক, এই মেশিনের যে প্রোগ্রামটি আজকে দেখাবো সেটি হচ্ছে সোলো স্টিচ। তো আপনি লক্ষ্য করবেন মেশিন যখন শুরুতে চলতেছে তখন কিন্তু মেশিনে সোলো স্টিচ নাই, অর্থাৎ কাজের সময় কিন্তু অনেক সময় সোলো স্টিচ প্রয়োজন হয়। তো সেটা কীভাবে চালু করতে হবে সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন সোলো স্টিচ কিন্তু নাই, মেশিনের গতি এবং সোলো স্টিচের গতি এক। তো এরকম হলে তো সোলো স্টিচ হবে না। তো সোলো স্টিচ অফ আছে, কীভাবে অন করতে হবে এবং এই সোলো স্টিচের কয়েকটি প্রোগ্রাম আছে সেগুলো আপনাদেরকে এক এক করে আমি আজকে দেখাবো। তো আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, তাহলে এই প্রোগ্রামগুলো মিস করলে, একটা চালু করলে আর একটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে কন্ট্রোল বক্সে নিয়ে গেলাম, এখানে আপনাদেরকে দেখাবো কীভাবে এই সোলো স্টিচ প্রোগ্রামগুলো অন করে এটা সেটিং করতে হয়। তো মেশিন আমি প্রথম বন্ধ করব, করার পরে এই বাটনটি, কর্নারে যে বাটনটি আছে এটা চাপ দিয়ে মেশিন সুইচ অন করব। অন করার পরে এই মেশিন কিন্তু একটি কোড আছে, এই কোডটি আপনার দিয়ে প্রোগ্রামে ঢুকতে হবে। সেটা আমি আপনাদেরকে দেখাবো না, আমি প্রোগ্রামে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে 290 নম্বর প্রোগ্রামে শুরু থেকে আসবে, এই মডেলে এইভাবে আসবে। আসার পরে আমি যে সোলো স্টিচ অন করব সেই প্রোগ্রামে চলে যাব। তো সেখানে যেতে হলে এই বাটনগুলো চেপে চেপে 134 নম্বর প্রোগ্রামে যেতে হবে। 134 নম্বর প্রোগ্রাম হচ্ছে সোলো স্টিচ অন এবং অফ। শুধু এটা অন অফ করলে হবে না, এটার আরও কাজ আছে, সেটা হচ্ছে কত নিডেল সোলো করবেন, তার নির্দিষ্ট স্পিড, স্ট্যান্ডার্ড স্পিড কত রাখবেন, সেগুলো আছে, সেগুলো কিন্তু আপনি ভিডিওর মাঝে দেখতে পাবেন, স্কিপ করবেন না। আমি 134 নম্বর প্রোগ্রামে আসলাম। আসার পরে এটা প্রেস করার পরে এখানে দেখা যাচ্ছে জিরো আছে, এই জিরোকে অন করতে হবে। অন করলে আপনার সোলো স্টিচ চালু হবে। তো চালু হলে আরও কয়েকটি কাজ আছে সেটাও দেখাবো। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি সোলো স্টিচ অন করে নিলাম, অন করে নেওয়ার পরে এক করে অন করছি। করার পরে এখন আমি যে প্রোগ্রামটি যাব সেটা হচ্ছে 100 নম্বর প্রোগ্রাম, অর্থাৎ 100 যে প্রোগ্রামটা আছে এটা হচ্ছে আপনার সোলো স্টিচ কয় নিডেল রাখবেন সেটা। আমি 100 নম্বর প্রোগ্রামে আসছি, আসার পরে এখানে দেখা যাচ্ছে দুই নিডেল সোলো স্টিচ আছে। তো আমি এই দুই নিডেল রাখবো না, আমি কাজের শুরুতে যে সোলো স্টিচটা এটা আমি 3 নিডেল রাখবো আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে দেখতে পারছেন এই আমি দুটো সেলাই করছি, এখানে সোলো স্টিচ ছিল না, তো আমি এখানে 3 নিডেল করবো। এই বাটনগুলো ফেস করে এখান থেকে মাইনাস প্লাস করে এটা কমানো বাড়ানো যায়, আমি 3 নিডেল করে ইন্টার বাটন চাপ দিব। তো কর্নারের যে বাটনটি এটা হচ্ছে ইন্টার। এখন আমি 3 নিডেল সোলো স্টিচ করলাম, সোলো স্টিচ চালু করলাম এবং আরেকটি প্রোগ্রামে যেতে হবে, সেটা হচ্ছে 115 নম্বর প্রোগ্রাম। 115 নম্বর কি? 115 নম্বর প্রোগ্রাম হচ্ছে আপনার সোলো স্টিচের স্পিড। তো এখানে কিন্তু 670 আছে, এটাকে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি মাইনাস করে, অর্থাৎ মাইনাস করে 100 স্পিডে রাখবো, 100 স্পিডে রেখে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি কমায় নিলাম, কিন্তু এটার কিন্তু একটা স্ট্যান্ডার্ড স্পিড আছে, সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখানো হবে স্ট্যান্ডার্ড স্পিড কত রাখতে হবে। তো এখানে দেখতেই পারছেন আমি এটা স্পিডটা কমায় নিচ্ছি, আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, বিস্তারিত আপনি এই ভিডিওর মাঝে এই সোলো স্টিচ সম্পর্কে জানতে পারবেন। তো আমি এখানে 100 করে দিলাম, দেওয়ার পরে আপনাদেরকে এখন আমি মেশিনটা চালায় দেখাবো আসলে সোলো স্টিচটা চালু হলো কি না। তো এটা কিন্তু কাজ শেষ না, আপনি কিন্তু আমার সাথে থাকবেন, আরও কাজ আছে সেগুলো আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে আমি বলবো, আপনি আমার সাথে থাকুন। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে সোলো স্টিচ কিন্তু চালু হয়ে গেছে, আমি স্পিডটা অনেক কমায় নিছি কারণ আপনাদেরকে দেখানোর জন্য, নাহলে তো আপনারা বুঝবেন না, তার জন্য আমি স্পিডটা অনেক কমায় নিছি। তো এত কম থাকলে কিন্তু হবে না, মেশিনের যে গতি সেই গতির সাথে স্পিডের কিন্তু একটু মিল থাকতে হবে, একটু কম থাকতে হবে, এখানে কিন্তু অনেক কম,
তো এটা করে দিলে কিন্তু হবে না, এটা মানে প্রোডাকশনের ক্ষেত্রে এটা সমস্যা হবে, আপনি এভাবে সেট করলে হবে না। তো স্ট্যান্ডার্ড স্পিডটা আপনাকে দেখাবো কত রাখতে হবে, আর বিস্তারিত কিন্তু আরও ভালো করে আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা একটু বড় করে আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন ডিসপ্লেতে আবার যাওয়া যাক, আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিলাম তিনটি প্রোগ্রাম এবং বিস্তারিত এই প্রোগ্রামের কি কাজ, কোনটা কত রাখবেন, কিভাবে কি করবেন সেগুলো আপনাদেরকে এখন বলবো। তো আমি 115 নম্বরের যে প্রোগ্রামটি স্পিডটা রাখছিলাম সেটা হচ্ছে 110, আর এখন আমি 100 নম্বর প্রোগ্রামে যাব। এটা হচ্ছে কয়নিডেল স্টিচ সোলো হবে, সেটা আমি এটাকে 2 নিডেল করব। আপনি আপনার কাজের ক্ষেত্রে আপনি 1 নিডেলও করতে পারেন, 3 নিডেলও করতে পারেন, 2 নিডেলও করতে পারেন। তো স্ট্যান্ডার্ড মনে করেন 2 নিডেল হলে ভালো হয়, তা আমি 2 নিডেল রাখলাম। আর এটার যে স্ট্যান্ডার্ড স্পিড সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার সাথে থাকবেন। সেটা আমি এই 115 নম্বর প্রোগ্রামে এখানে আমি 500 রাখছি স্ট্যান্ডার্ড স্পিড। কিন্তু 500 রাখলে আপনার মেশিনের যে গতি আছে গতির সাথে এর একটা মিল থাকবে, সেক্ষেত্রে কিন্তু এটা প্রোডাকশনের ক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না, কাজের ক্ষেত্রেও সমস্যা হবে না। কিন্তু আপনার মেশিনটা আপনি যেভাবে রাখতে চান ওভাবেই হলো, মেশিনের ডিস্টার্বটা শুরুতে একটু কম থাকবে। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্পিডটা আর একটু বেড়ে গেছে, মেশিনের যে রানিং স্পিড আছে তার সাথে কিছুটা কম। তো এইভাবে আপনি স্ট্যান্ডার্ড স্পিড রাখবেন। আর যে তিনটে প্রোগ্রাম আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে 134 নম্বর প্রোগ্রাম, সেটা হচ্ছে আপনার সোলো স্টিচ অন অফ। আর 100 নম্বর যে প্রোগ্রামটি আছে এটা হচ্ছে আপনি কয়নিডেল রাখবেন সেটা। আর 115 নম্বর যে প্রোগ্রামটি আছে সেটা হচ্ছে আপনার এই স্পিড, সোলো স্টিচের স্পিড। তো আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন, আর যদি আপনাদেরকে আমি ভালো করে বুঝাইতে না পারি, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, তাহলে আপনাদেরকে আমি বিস্তারিত বলে দিতে পারবো। আর যদি আপনার নতুন কোনো ভিডিও দেখতে ইচ্ছা হয়, মন চায়, আপনি আমাকে কমেন্টস করতে পারেন, আপনাকে আমি সেই ভিডিও দেখানোর চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুদা হাফেজ।